আজ থেকে শুরু হবে বিপিএল এর দ্বিতীয়বারের মতো ঢাকা পর্ব। এর মাঝে পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন বাবর আজম রিজওয়ানরা। আজ দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। প্রথম ম্যাচে জেতার পর টানা চারটি ম্যাচই হেরেছে ঢাকা। রংপুরের বিপক্ষে ঢাকা লক্ষ্য জয়ের ধারায় ফেরা। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। বরিশাল দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলে দীর্ঘ নয় মাস পর ক্রিকেটে ফেরা হবে সাইফুদ্দিনের। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে।